জান্নাতের পথে চলা বিপদ হক কথা বলা সহজ না সহজ না সমাজে হাজার অন্যায় আমরা চুপ করে থাকার কারণে অন্যায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে চোখের সামনে অন্যায় হয় কথা নাই আপনি ভাবছেন অন্যায় তো আর আমি করি না আমার অসুবিধা কি অথচ দোস্ত তুমি অন্যায় দেখে যদি চুপ করে থাকো তুমি বোবা শয়তান হওয়া লাগবে আপনাদের কাছে আমি একটু জবাব চাই মেহরবানি করে বলুন তো নবীরা যে মাইর খাইছে অন্যায় করে মাইর খাইছে না প্রতিবাদ করে আবার বলুন নবীরা কি অন্যায় করে মাইর খাইছে কি করে মাইর খাইছে এখন আপনি তো অন্যায় করেন না আপনি কোন আমার কি দোষ তাহলে নবীর সুন্নাহ প্রতিবাদ করা এটাই ইসলাম এটাই ইসলাম তুমি চুপ থাকতে পারবে না প্রতিবাদ করে প্রয়োজনে যদি তোমাকে বিপদে পড়া লাগে ওই বিপদের রাস্তা যাও রাস্তায় যেখানে শেষ সেখান থেকে আল্লাহর জান্নাত শুরু হয়ে যাবে জান্নাতের রাস্তায় চলতে গিয়া নবী মুহাম্মাদের দাঁত নাই তাকায়া দেখ ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে পড়েছে মূসা আলাইহিস সালাম দেশ ত্যাগ করতে হয়েছে আমির হামজা কলিজা দিতে হয়েছে ইমাম হুসাইনকে কল্লা দিতে হয়েছে আর আপনি ভাবছেন পানসি বাইতে সিবাইতে জান্নাতে ঢুকে যাবেন জান্নাতের রাস্তার মানুষ কমে গেছে কিন্তু বন্ধু কমে যাক কমে যাক জান্নাতের রাস্তায় কেউ না থাক আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি একা হলেও মাথা তুলে জান্নাতের রাস্তায় দাঁড়িয়ে থাকব এই সিদ্ধান্ত আপনাকে নিতে এই সিদ্ধান্ত যারা নিতে পারবে আল্লাহ তাআলা তাদের জন্য বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ বিশ্ব নবী কাল্লা জানায়া দিছে আপনি হাদিসটা একটু উম্মতকে শোনায়া দেন যে ব্যক্তি এই ঈমানটা নিয়ে মরতে পারবে মরতে দেরি আমার জান্নাতে ঢুকতে দেরি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত আমাদেরকে দেবেন ওই জান্নাতের জন্য এত কষ্ট এত ক্লেশ কেন এত পরিশ্রম কেন এর কারণ হলো দোস্ত যে জিনিস যত দামি তার জন্য পরিশ্রম করা লাগে তত বেশি আপনাদের টাঙ্গাইলে কৃষক নিজের ছেলেকে প্রফেসর বানানোর নিয়তে ভার্সিটি ভর্তি করছে কৃষকের ছেলে ডাক্তার হবে মেডিকেলে ভর্তি করেছে ইঞ্জিনিয়ার বানাবে বুয়েটে ভর্তি করেছে ওই কৃষক বাবা নিজের জমানো টাকা ছেলের পিছনে খরচ ভবিষ্যতের স্বপ্ন আমার ছেলে মানুষ হবে তাই বাবা নিজে সেরা স্যান্ডেল পায় দেয় ছেলের জন্য নতুন স্যান্ডেল কিনে দেয় বাবার জামা তালিতে ভরে যায় ছেলের জন্য নতুন জামা কিনে দেয় বন্ধুদের সাথে যেন চলতে পারে লজ্জা না পায় মা ডিম বিক্রি কইরা আলু গম বিক্রি করে টাকা জমায় ওই ছেলের ফর্ম ফিলাপের দিন দিয়ে দেয় স্বপ্ন ছেলে ডাক্তার হবে আমাদের দুঃখ মুছে যাবে ভবিষ্যতের স্বপ্ন যারা দেখে তাদেরকে বর্তমান স্যাক্রিফাইস করা লাগে ঢাকার গুলশানে যারা বাড়ি বানাবে তাদের অ্যাকাউন্ট খালি করে জমি কিনা লাগবে এটাই নিয়ম কষ্ট করে করে 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা জমাইছে 20 কোটি টাকা অ্যাকাউন্টে জমানো সাধারণ কথা নয় কিন্তু গুলশানে যদি একটা 6 তলা বিল্ডিং জায়গা শুদ্ধ ক্রয় করে পুরো অ্যাকাউন্ট খালি হয়ে যায় ওই অ্যাকাউন্টটা খালি করার পরে তার মনে কোনো দুঃখ থাকে না বরং আত্মীয় স্বজনকে মোবাইল করে করে এসএমএস করে করে ফোন করে করে জানায় আমি গুলশানে একটা বাড়ি কিনছি ছয়তলা একটা বাড়ি কিনছি যদি কেউ জিজ্ঞাসা অ্যাকাউন্টে টাকা পয়সা কেমন আছে কই খালি হাই হাই করলা কি কই তুমি বুঝবা কি
আমি এমন একটা বাড়ি পাইছি 6 কোটি 10 কোটি 20 কোটি গেছে দুঃখ নাই ও বন্ধু ও ঠেলাওয়ালা ও দিন মজুর ও কুলি ও গরীব ভাই কৃষক তোমাকে বলছি ঈমানের উপরে টিকে যদি থাকতে পারো সবার পরে আল্লাহ যাকে জান্নাত দেবেন তাকে জান্নাত যেটা দেবেন সেটা হবে দুনিয়ার মতো 10 দুনিয়া বড় সবার পরে যে জান্নাত পাবে দুনিয়ার মতো 10 গুণ বিশ্ব নবী বলেছেন আনা আরিফু মান ইয়াখরুজু মিনাল নারে আখিরাহ ওয়া আনা আরিফু মান ইয়াদখুলু মিনাল জান্নাত ইয়াদখুলু ফিল জান্নাতি আখিরাহ ফা ইন্নাহু ইয়াকুনু হুমামা ইয়াখরুজু মিনাল নারি হাবওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবার পরে যে জান্নাতে ঢুকবে আমি নবী মুহাম্মদ তাকে চিনি ওই লোকটা গুনার কারণে জাহান্নামী হবে কিন্তু তার ঈমান থাকার কারণে একদিন সে মুক্তি পেয়ে যাবে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান ও আমার ফেরেশতারা যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাকে ও জাহান্নাম থেকে বের করে দাও নিয়ে আসো আমার সামনে আমি কোরআনে বলছি যার ঈমান আছে তাকে আমি জান্নাত দেব নেক আমল করলে জান্নাত দেব ঈমানওয়ালাকে জাহান্নামে রেখে আমি দরজা বন্ধ করে দেব না চিরকালের জন্য তাকে নিয়ে আসো যার সরিষা পরিমাণ ঈমান আছে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে যত মুমিন আছে অপরাধের শাস্তি পাচ্ছে তাদেরকে বের করে নিয়ে আসবে এসে আল্লাহকে রিপোর্ট করবে খোদা আমরা জাহান্নাম থেকে সব মুমিনকে মুক্তি দিয়ে দিয়েছি আল্লাহ বলবেন সব শব্দটা সঠিক নয় এখনো একজন বাকি আছে তাকে নিয়ে আস ফেরেশতারা জাহান্নাম তালাশ করে করে ঘরমাত্ত হয়ে আবার ফিরে এসে বলবে আল্লাহ একজন ইমানদার তো আমরা খুঁজে পাচ্ছি না আল্লাহ বলবেন মালিক কোথা জাহান্নামের প্রধান দারোগা মালিক হাজির হবেন আল্লাহ বলবে মালিক জাহান্নাম আমার একজন মুমিন বান্দা এখনো আছে তাকে বের করে নিয়ে আসো মালিক ফেরেশতা যাবেন জাহান্নাম খুঁজে এসে রিপোর্ট করবেন আল্লাহ ইমানদার একজনও নাই আল্লাহ তাআলা বলবেন মালিক জাহান্নামের দিকে কান পেতে শোনো কি আওয়াজ আসছে জাহান্নামের ভিতর থেকে সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর তর্জন গর্জনের শব্দ আগুন ধাউ ধাউ করে জ্বলছে পানি উত্রানে যে শব্দ ওয়া হিয়া তাফুর জাহান্নামে ভাবে উত্রাবে তর্জন গর্জন করবে শব্দের সাথে আরেকটা শব্দ আসবে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ও রব্বুল মালাইকাতি ওয়ার রূহ আল্লাহ বলবে দেখো মালিক এই বেটা জাহান্নামে থেকে আমাকে রব্বুনা বলে ডাকছে আমার তাসবিহ পড়ছে এই বেটার ঈমান আছে তার বের করে নিয়ে আসো মালিক ফেরেশতা জাহান্নামে ঢুকবেন শব্দ অনুসরণ করবেন করতে করতে এমন এক জায়গায় গিয়ে থামবেন যেখানে গিয়ে দেখবেন শব্দ শোনা যায় কিন্তু কোনো মানুষ নাই জাহান্নামের অনেকগুলো কীটপতঙ্গ পড়ে আছে মালিক ফেরেশতা শব্দ অনুসরণ করে কীটপতঙ্গগুলো সরায়া দিয়া দেখবেন একবারে লাকড়ি জ্বলতে জ্বলতে যেমন অঙ্গার হয়ে যায় অঙ্গার সম আল্লাহর এক বান্দা পড়ে আছে তার সেজদার জায়গাটা আগুনে খায় নাই পুরা দেহ কালো হয়ে গেছে ফা ইন্নাহু ইয়াকুনু হুমামা রাসূলুল্লাহ বলেন অঙ্গার হয়ে যাবে তার মুখ থেকে শব্দ বের হচ্ছে মালিক ফেরেশতা তাকে ধরে টেনে তুলে বসাবে তারপরে বলবে আল্লাহর অর্ডার তুমি পেয়ে গেছো তোমার জামিন হয়ে গেছে বেরিয়ে যাও জাহান্নাম থেকে তুমি আজ থেকে মুক্ত সুবহানাল্লাহ বলে ঈমান থাকলে মুক্তির সুযোগ আছে না নাই একটু পরে আমি মূল পয়েন্টে যাব তারপরে কিছু কথা বলে শেষ করব ইনশাআল্লাহ
ও বেটা মুক্তি পাবে বটে কিন্তু জাহান্নাম থেকে বের হওয়ার বল নাই জীর্ণ শীর্ণ ক্ষীণকায় কালো অঙ্গার হাঁটার বলি নাই বিশ্বনবী বলছেন ইয়াখরুজু মিনান নারি হাবওয়াব সে ক্রলিং করবে ক্রলিং করবে হামাগুড়ি দিয়ে দিয়ে তারপরে বের হবে এবার ফেরেশতারা বলবে যাও যাও ওই তো জান্নাত দেখা যায় জান্নাতে ঢুকে যাও কিন্তু জান্নাতের দরজায় যে ফেরেশতা থাকবে ওই ফেরেশতা ইশারা দিয়ে বলবে ফেরেশতা বলবে নো এন্ট্রেন্স প্রবেশ নিষেধ ফেরেশতা বলবে ছিন্ন জীর্ণ দেহ নিয়ে জান্নাতে প্রবেশ করা যাবে না ওই যে দেখা যায় একটা ঝর্ণা কুফ ওখানে গোসল দিয়ে আসো জীর্ণ শীর্ণ দেহ নিয়ে ঢুকবে না ওই কোফে গোসল দিয়ে আসো ও ব্যক্তি ফেরেশতার দেখানো পথ ধরে সামনে যায় একটা কোফের মাঝে গোসল দেবে ওই কোফের নাম হলো নাহরুল হায়াত রাসূলুল্লাহ বলেন ওই কোফের মাঝে মাথা যখন ডুবায়া দেবে ডুব দেবে ডুব দিয়ে মাথাটা তোলার সাথে সাথে সতের জান্নাতি যুবকে পরিণত হয়ে যাবে এবার সে জান্নাতে ঢুকবে কিন্তু জান্নাতে ঢোকার পরে তার কাছে মনে হবে জায়গা নাই জান্নাত লোকে লোকের অন্য সব দখল বিশাল বিশাল প্রসাদ কিন্তু গেটের মাঝে মালিকের নাম লেখা আবু বকর এই বিল্ডিং ওমর ওই বিল্ডিং এ লেখা ওসমান ইউতাখাজ্জালু ইলাইহি আন্নাহা মালা তার কাছে মনে হবে জান্নাত লোকে ভরে গেছে সে বলবে আল্লাহ আমার জান্নাতে দিলা কিন্তু জান্নাতে একটু জায়গা দিবা না তিনবার বলার পরে আল্লাহ বলবেন বান্দা কতটুকু জায়গা লাগবে আমার কাছে তুই চা দেখি সুবহানাল্লাহ তখন সে বলবে আল্লাহ সামান্য হলে চলবে বেশি লাগবে না আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছো এটাই তো আমার বড় পাওয়া আমাকে সামান্য জায়গা দিলে আমি খুশি আল্লাহ তাআলা তখন বলবেন ফাইন্না লাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরাম সালিহা সামান্য নয়ের বান্দা তোর জন্য আমি দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা রেখেছি মাউদাউ শিবিরিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওই জায়গার মূল্য কত বিশ্বনবী বলেন জান্নাতের এক বিগত জায়গার নাম তামান দুনিয়ার চেয়েও বেশি মূল্য ওই জান্নাতি আল্লাহ আপনাকে দিয়ে আপনাকে যে বিল্ডিং দেবেন থাকার ঘর দেবেন সবচেয়ে ছোট বিল্ডিং হবে 100 তলা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এত বড় বিল্ডিং পাইতে হলে স্যাক্রিফাইস করতে হবে ভয় উত্তরণ করতে হবে রিস্ক নিতে হবে নো রিস্ক নো গেইন রিস্ক নেবেন না বিজয়ী হবেন না রিস্ক আপনাকে নিতে হবে নবীর পথে চলতে গেলে বিপদ আসবে মামলা হবে হামলা হবে চাকরি চলে যাবে হক কথা বললে ইমামতি থাকে না চাকরিটা চলে যায় হক কথা বললে মাহফিলে ওয়ান পার্টি পর জারি হয়ে যায় হক কথা বলতে গেলে ফাঁসির মঞ্চেও যাওয়া লাগতে পারে রিক্স আপনি নেবেন না এত বড় জান্নাত কেমনে পাবেন সবচেয়ে ছোট জান্নাত 100 তলা রাসূলুল্লাহ বলেন ইন্না ফিল জান্নাতি মিআত দারাজা জান্নাতে তলা থাকবে 100 মা বাইনা কুল্লি দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদি ওই জান্নাতের একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের উচ্চতা হবে আকাশ পরিমাণ উঁচু জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা জান্নাতান মিন ফিদদাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা ওই জান্নাতের মাঝে পানি পাত্র ঘটি বাটি লোটা যা আছে ব্যবহার্য সম্পদ যা আছে খাট আছে আলমিরা আছে তোশক আছে সোফা আছে সব হবে স্বর্ণ এবং রৌপ্যের তৈরি
আবু হুরায়রা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, হুজুর এত বড় বিল্ডিং আল্লাহ বানাবে, আল জান্নাতু মা বিনাউহা, আল্লাহ এটা বানাবে কি দিয়া? রাসূলুল্লাহ বলেন, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, জান্নাতের একটা ইট হবে রূপের আর একটা ইট হবে স্বর্ণের। এখন সেটা কত স্কয়ার ফিট হবে? আমরা যে বিল্ডিং বানাই, আমাদের ফ্লোর, আমরা একটা ফ্ল্যাট কিনি ঢাকা শহরে 900, 1000, 1100, 1200, 2000, 2500, 2500, একটা আপনার ফ্ল্যাটের স্কয়ার ফিট। এখন জান্নাতে যে বিল্ডিং আল্লাহ আপনাকে দেবেন সেটা কত স্কয়ার ফিট? রাসূলুল্লাহ বলছেন, শোনো, লাউ আন্নাল আলামিন ইস্তামাউ ফি ইহদাহিন্না লাওয়াসাতুহুম, জান্নাতের এক এক ফ্লোর অত বড় হবে, দুনিয়ায় যত মানুষ আছে সবাইকে যদি আল্লাহ এক ফ্লোরে জায়গা দিতে চাইতেন সবার জায়গা হয়ে যাবে। সবার পরে যে জান্নাতে যাবে সবচেয়ে ছোট জান্নাতি, রাসূলুল্লাহ বলেন, আদনা আহলিল জান্নাতে মানজিলাতান লাহু সামানুন আল ফখাদাম, সবচেয়ে ছোট জান্নাতির খেদমতের জন্য খাদেম দেয়া হবে 80,000। এগুলো কল্পনা নয়, সবই বাস্তব, সবই বাস্তব। ইয়াতুফু আলাইহিম বিলদান মুখাল্লাদুন, ওই বাচ্চাগুলো খাদেমগুলো সব হবে কম বয়সী, ছোট ছোট, মোচ ওঠে নাই, দাড়ি ওঠে নাই, 80,000 খাদেম। পৃথিবীর কোন রাজা বাদশার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনার খেদমতের জন্য খাদেম কয়জন আছে? 10 জন, 20 জন, 30 জন? উনার সাহায্যকারী কয়জন? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, তাদের কয়জন? আর আপনি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা, দুনিয়ায় খাদেমই পান নাই, নিজে মানুষের খাদেম ছিলেন, দারোয়ান ছিলেন, পিয়ন ছিলেন। জান্নাতে যাওয়ার দুটি শর্ত পূরণ করুন, আপনার খাদেম হবে 80,000। এখন আবার এই দামি জান্নাত পাওয়ার জন্য আল্লাহর দেয়া শর্ত পূরণ দরকার আছে না? নাই। কিন্তু বাংলাদেশে শর্ত পূরণের খবর খুবই কম, কিন্তু জান্নাতে যাওয়ার লোকের অভাব নাই। জান্নাতে কে কে যেতে চান এই প্রশ্ন করলে বেনামাজি হাত তোলা দেবে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গাজা টানে বিড়ি খায়, এমন লোকেরাও জান্নাতের স্বপ্ন দেখে, ফিরের পায়ে সেজদা করে, হে টিকেট কিনে ফির সাহেব থেকে, হুজুর কইয়া দিছে তোর কোনো টেনশন নাই, আমি তো আছি, আমি তোরে ছাড়া জান্নাতে যাবো না। বাবা রে বাবা, আমার বাবা কইছে আমার ছাড়া যাবে না। এই জাতীয় কাট্টা বেনামাজির আপনি যদি প্রশ্ন করেন, কি রে তুই কি বেহেশতে যাওয়ার চিন্তা মিন্তা নাই? জুমার নামাজ ও পড়াশোনা পাইছটা কি? মুসকি হাসি দিয়ে বলবে, আব্বা জান, চাচা জান, ওটা তো অনেক আগে কনফার্ম করে রাখছি। কি রে কস, আপনি কি বুঝেন না কেমনে কনফার্ম করছি? তারা গড়ে যাইয়া দোতরা টাকা নিয়া আপনারে টানতে টানতে বলবে, গানে গানে শোনেন, আছেন আমার মুক্তার, আছেন আমার বেরিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি, তিনি জামিনদার। এমন গানওয়ালা বাংলাদেশে আছে না? নাই। জামিনদার আছে, জামিনদার টেনশন নাই, অথচ কান খোলে শোনো মুসলমান, হাশরের ময়দানে ইব্রাহিম নবী তার বাবার জামিন হতে পারবে না? হযরত নূহ, হযরত লূত আলাইহিমাস সালাম জান্নাতে যাবেন, নিজের বউকে জান্নাতে নিতে পারবেন না? দুইজন নবীর বউ জাহান্নামী। বিশ্ব নবী জান্নাতে যাবেন, কিন্তু চাচা আবু তালেবকে জামিনদার হইয়া জান্নাতে নিতে পারবেন না? জান্নাতে যেতে হলে শর্ত পূরণ করো, শর্ত খুব বেশি নয়, মাত্র দুটি। এক নাম্বার শর্ত, ইন্নাল্লাযীনা আমানু
নিশ্চয় যারা ঈমান আনে দুই নাম্বার শর্ত ওয়ামিলুস সালিহাত এবং নেক আমল করে সূরা বুরুজ আল্লাহ বলেন লাহুম জান্নাত এই দুই শর্ত পূর্ণ যারাই করবে আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেব এবার একটু আওয়াজ করে বলতে হবে আমার সাথে শর্ত কয়টা জোরে বলুন কয়টা মাত্র দুইটা বেশি নয় রে ভাই এত কিছু দেবে শর্ত তো আল্লাহ বেশি দেয় নাই শর্ত দুটা এক নাম্বার ঈমান দুই নাম্বার নেক আমল আমেরিকা গেলে মানুষ বড় লোক হয় তাই যাওয়ার জন্য লাইন ধরে কিন্তু যাওয়ার জন্য বৈধ কাগজ না থাকলে তোমাকে জীবনের রিস্ক নিতে হবে আমেরিকায় যদি একটা ছেলে যায় যার কোনো চাকরি বাকরি নাই যদি টোকায়া টাকায়াও কাম করে তাহলে মাসে দুই তিন লাখ টাকা বাংলায় কামাইতে পারে তাই আত্মীয় স্বজন যদি যায় আরো নেয়ার জন্য পাগল হইয়া যায় আমি নিউ ইয়র্কে দেখলাম একটা ছোট্ট বাচ্চা ভালো করে মোছ ওঠে নাই আমার সাথে রুমে সাক্ষাৎ করতে আসলো আমি তো দেখে ভাবলাম নিশ্চয় তার মা বাবা এই দেশে থাকে তাই বললাম বাসা কই কো হুজুর অমুক জায়গায় আচ্ছা বুঝলাম জ্যাকসন হাইটে থাকে মা বাবা থাকে কই না হুজুর কেউ নাই আমি একা আইছি কস কি কেমনে আইছো কই সাতার কাইতে সাত সমুদ্র তেরো নদী পার হইয়া বন জঙ্গল দিয়া নদী দিয়া এহেন দিয়া ওহান দিয়া 28 লাখ টাকা দিছি কন্ট্রাক্ট করছি দালালের সাথে জানটা লইয়া কোন রকম আরছি কয়েকজন সঙ্গী পথে মরে গেছে দুই দিন তিন দিন লাগাতার জঙ্গল দিয়া হাঁটছি খাবার নাই পানি নাই কেন আসলি হুজুর কোন কি স্বপ্নের দেশ তোর মা বাবার কি অন্তর নাই রে দিল নাই হুজুর আমি তো একা আইছি না সাথে এলাকার আরো কিছু পোলাপান ছিল তাই মা বাবা কয় আচ্ছা আল্লাহ বড় সাজা আমেরিকায় যাওয়ার জন্য জীবনের রিস্ক নিলাম আল্লাহর জান্নাত কত বড় ওইটার জন্য কিছু রিস্ক দরকার আছে না নাই ইব্রাহিম নবী রিস্ক নিছে মূসা নিছে ঈসা নিছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় রিস্ক নিছে হিজরতের পথে কারে সাউরে তিন দিন ছিলেন দুইজন একাত্রে যেখানে একজন থাকার জায়গাও নাই মাথা তুলে বসার জায়গাটাও নাই ওই গুহায় আমি 2500 নে রুকেছিলাম বারবার মনে হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনটা দিন কেমনে ছিলেন মাথা তো তুলে বসতেও পারেন নাই এত ছোট্ট গুহা একসাথে দুইজন প্রবেশ করা যায় না একজন একজন প্রবেশ করা লাগে লাইন ধরে একসাথে দুইজন বসার জায়গা নাই কিন্তু আমার নবী তিন দিন ছিলেন কেমনে ছিলেন মাথা তো তোলা যায় না উপরে পাথর সাইডে পাথর কেমনে বসেছিল কত বড় রিস্ক এখন ওই জান্নাত আপনি চান আপনি কোনো রিস্কে নেবেন না জান্নাতের পথ কুসুমাশ্লীল নয় এটা মাথায় রেখে আগাতে হবে এই জন্য দুটি শর্ত ঈমান এবং নেক আমল এই দুটা আপনাকে পূর্ণ করতেই হবে এগুলো হলো পাসপোর্ট ভিসার মতো বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা আবশ্যক সে প্রধানমন্ত্রী হলো তারও ভিসা কথা বলেন ভিসা প্রেসিডেন্টের ভিসা লাগে না ভিসা যদি না থাকে এলাও হবেন না নো এন্ট্রেস প্রধানমন্ত্রী যাবেন সৌদি আরব যাবেন তিনি দুবাই সাথে তার ছেলে সজীব ওয়াজেদ জয় সাথে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল তিনজন যাচ্ছে আপনি যতই ভিআইপি হন এয়ারপোর্টে আপনাকে পুলিশ পাসপোর্ট দেখেছি মারবে তারপরে আপনি পার হন প্রধানমন্ত্রীর ভিসা আছে তার ছেলেটা নাই অফিসার বলবে সরি আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে দেওয়ার সুযোগ আমার নেই জোর দেখাবেন আমি কে চিনি অফিসার হয়তো ভয়ে বলবে ওকে ডেটস ওকে যান কিন্তু দুবাই বিমানবন্দরে নামার পরে ওখানের অফিসার বলবে গো ব্যাক আবার বাংলাদেশে ফিরে যান
প্রত্যেকের লাগবে পাসপোর্ট, প্রত্যেকের লাগবে ভিসা, জান্নাতে যাওয়ার জন্য বৈধ কাগজ লাগবে, লাগবে তোমার ঈমান, লাগবে তোমার আমল। ঈমান না থাকলে নবীর বাবাও জান্নাত পাবে না। ও বন্ধু, বৈধ কাগজ নাই জান্নাতে ঢুকতে পারবা না, এই জন্যই তো আল্লাহ জান্নাতকে হাশরের মাঠে আনবে না, জান্নাতকে রাখবে হাশরের মাঠের বাহিরে, কিন্তু জাহান্নামকে আল্লাহ হাশরের মাঠে আনবেন। হাদিসে পাওয়া যায় ইউতা ইয়াউমাইযিন বি জাহান্নাম লাহা 70 আলফ জামাম মা কুল্লি জামামিন 70 আলফ মালাকিন ইয়াজুরুনহা, জাহান্নামের চারপাশে 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে, প্রতি শিকলে 70,000 ফেরেশতা থাকবে, টেনে হিসরে জাহান্নামকে হাশরের মাঠে তোলা হবে, হাজির করা হবে, এখান থেকে জাহান্নামীদেরকে উপর করে করে ফেলা হবে, কিন্তু জান্নাতকে হাশরের মাঠে আনা হবে না, এটাকে অনতি দূরে রাখা হবে। কোরআনে আল্লাহ বলছেন ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, খুব দূরে নয়, অনতি দূরে রাখবো। এই জান্নাতে যেতে হলে একটা ইমিগ্রেশন ক্রস করে বৈধ কাগজ দেখায় ঢোকা লাগবে, ওই ইমিগ্রেশনের নাম হলো ফুলসেরাত। জান্নাতে যাওয়ার আগে ফুলসেরাত আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم يضرب الصراط بين جهرني جهنم جهنم আছে হাশরের মাঠে, আল্লাহ ফুলসেরাটটা বানাবেন জাহান্নামের উপরে। আবু সাঈদ খুদরি বলেন আল্লাহু বালাগনি আন্নাহু ইয়াকুনু আদাক্ক মিন আশ-শারা ওয়া হাদ্দা মিন আস-সাইফ, সহিহ বুখারীর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই ফুলসেরাত হবে চুলের চেয়ে চিকন, তরবারির চেয়ে ধারালো, জাহান্নামের আগুন হবে নিকশ কালো, ওই কালো আগুনের উপরে চিকন চুলের মতো ফুলসেরাত, কেমনে দেখবা, কেমনে দেখবা, দেখাই তো যাবে না, অন্ধকার, এখন পার হইবা কেমনে, যে পার হতে পারবে না তার জান্নাতে যাওয়া কপালে নেই। এখন কেমনে পার হবেন? আল্লাহ তাআলা সেটাও কোরআনে বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ও নবী মুহাম্মদ, আপনার উম্মতেরা যখন ফুলসেরাতের গোড়ায় যাবে তখন তাদের সামনে থেকে ঈমানের নূর বের হতে থাকবে, ইয়াসআ নূরুহু নূর বের, ঈমান নাই নূর পাবা না। এখন ঈমানের বড় অভাব, ঈমানের বড় অভাব, এই বাংলাদেশে টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালার অভাব নাই, ঈমানওয়ালার বড় অভাব দেখা দিয়েছে। রাসূলুল্লাহ 1400 বছর আগে বলে গেছেন ইয়াতিয়ালান নাস জামান يجتمعون في المساجد ليس فيهم مؤمن, এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো জামাতে নামাজ পড়বে কিন্তু ঈমানদার থাকবে না, শিরিক করে ঈমান হারা, কুফর করে ঈমান হারা, ঈমান লাগবে ঈমান, দুই নাম্বার নেক আমল, নেক আমল, নেক আমল, এখন তো নেকের খবর নাই, আমলের বড় অভাব। মসজিদে গিয়ে দেখো ফজরের টাইমে মসজিদ খালি, দু কাতার, তিন কাতার, কোন কোন মসজিদ আধা কাতার, এমন মসজিদ আছে ইমাম আর মুয়াজ্জিন সারা মুসল্লি নেই। আচ্ছা, প্রধান অতিথি 1,00,000 টাকা নগদ দিয়ে গেছে, বলেন মারহাবা, এবং তিনি ঘর করে দেবেন সেটা ওয়াদা করেছেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আচ্ছা আচ্ছা, আমার বন্ধু বলছিলাম
আপনাকে নেকামলের দিকে আগাতে হবে। নেকামলের এক নাম্বারটা হলো নামাজ। আজকে এটাতে ঘাটতি দেখা দিয়েছে। আমি গত দুই তিন বছর আগে মানিকগঞ্জ যাচ্ছিলাম মাহফিল করার জন্য, আসরের টাইম হয়ে গেল। ড্রাইভারকে বললাম একটু মসজিদ দেখে থামো। ড্রাইভার সাহেব থামছে মসজিদের সামনে। ভিতরে ঢুকে দেখি 1 ইঞ্চি পরিমাণ ধুলাবালি আর কবুতরের পায়খানা। বিছানা কয়টা আছে ওয়ালের সাথে ঝুলায় রাখছে। দেখে বড় অসহায় মনে হলো নিজেকে, ইন্না লিল্লাহ, কোথায় আসলাম? রাস্তার পাশের মসজিদের এই কন্ডিশন, তাহলে গ্রামের মসজিদের কি খবর? দাঁড়িয়ে আছি দরজার মাঝে, কাউকে পাই কিনা। দেখি একজন ভদ্রলোক চলে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, ভাইজান বাড়ি কই? কই এই গ্রামে। কোন বাড়ি? কই যে বাড়ি। মসজিদের অবস্থা এরকম কেন? হুজুর আজকে তো বুধবার, আমরা তো গত শুক্রবারে আইছি। ও দোস্ত, হাসির কি আছে? কেন হাসলেন? কান্না করা দরকার, ঠিক কি না? আল্লাহর ঘর বিরাট বিরাট। কোরবানি দিতে যাবেন বাজারে, গরু কিনে পাবলিক গরু কিনে আসরের আজান হয়, হাই আলা সালাম, নামাজে আসো। গরু কিনায় ব্যস্ত, ওয়াজিব নিয়ে খুব টেনশনে আছে, ফরজের খবর নেই। গরু কিনতে কিনতে আসর শেষ, বাড়িতে নিতে নিতে মাগরিব শেষ, ঈদের দিন গরু জবাই করতে করতে জোহর শেষ। গরু জবাই করার জন্য প্রস্তুতি নিছে, কাঁসা বাঁশ লুঙ্গি উড়াই উড়াইতে একবার মাজার গোড়াই নিছে। ও বন্ধু, কোরবান করা ওয়াজিব, আর 17 টাকা কথা বলতে হবে, 17 টাকা কোরবান করা। উনি ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজের খবর নাই। আল্লামা সাইদি হুজুরকে ছাত্র জীবনে ওয়াজ করতে শুনছিলাম, তিনি মজা করে বললেন, একমত খোর বড় বড় মোসওয়ালা, সে মোসগুলো তোলা দিয়া দইরা মদ খাইতাছে। তো সাথে একজন জিজ্ঞাসা করে, ভাই জান এটা আবার কি খবর, কি করতাছেন? কয়, বেটা হুজুর কইছে মোস লাগলে মাকরু হয়। কি হয়? কিন্তু খাইতাছে কি? হারাম। ওয়াজিব নিয়ে ব্যস্ত, ফরজের খবর নাই। আজকে নামাজ চলে যাচ্ছে, অথচ নেক আমলের মাঝে 1 নম্বর নামাজ। রাসূলুল্লাহর বক্তব্য, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তার ঈমান থাকে না। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে কুফরি হয়। কুফরি বাইনাল মাগরিব ও বাইনাল কুফরি তারকুস সালাত। কে মুমেন কে কাফের, সেনার আলামত শুধু নামাজ, যার নামাজ নাই তার ঈমান। ইবনু আব্বাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের বক্তব্য একরকম। লা দীন লিমান লা সালাত লা, যার নামাজ নাই তার দীনটাই নেই। আমার ভাইরা, ওই নামাজ নিজে পড়লে শুধু হবে না, কোরআনের বক্তব্য, ও আমুরা হালাকা বিসসালা ওয়াস্তাবির আলাইহা, নামাজ নিজে পড়তে হবে, পরিবারের লোকদেরকে পড়াতে হবে। সন্তানের বয়স 7 বছর, মসজিদে নিয়ে যাও, প্রশিক্ষণ দাও। 10 বছর হলে নামাজ না পড়লে পিটাতে হবে, এমন হাদিস আছে না নাই? কিন্তু আমরা তো 15 বছরে নেই না মসজিদে। বাবা নামাজে যায় ফজরের টাইম, শীত শীত, যুবক ছেলে ঘুমায় কম্বলটা আরো টান্না দিয়ে যায়। আর যারা মসজিদে বাচ্চা নেয় 7 বছর 8 বছর, বাচ্চা যদি একটু দুষ্টামি করে, আমাদের চক্রাঙ্গায় কথা বলা হয়, কে বাচ্চা মসজিদে গেছে 7 বছর থেকে নামাজের প্রশিক্ষণ দিতে হলে মসজিদে বাচ্চা নেয়া দরকার আছে না নাই? 7-8 বছর বয়সের পোলা পান 3-4 জন নামাজের ফাঁকে বাবার পাশ থেকে দৌড়াইয়া পিছনে চলে গেছে, যাইয়া তিনজনে হাসাহাসি করতেছে, আর মুসল্লি তো নামাজে খাড়াইয়া খাড়াইয়া ফুলতাছে, যে নামাজটা ছাড়তে পারি না, পারলে তোদের খবর আছে।
নামাজের মাঝে মেজাজ গরম করে বসে আছে, সালাম ফিরাইতে দেরি, আজরাইলের ছোট ভাইয়ের মতো দৌড়তে দেরি নাই। এই কার ফলাপান, কে মুর্শিদে হাসি এমন ধমক মারে, ওই বাচ্চারা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, ডরে অস্থির। অথচ নবী মুহাম্মদ সেজদায় যখন যেতেন, হাসান হুসাইন তার কান্দে উঠত। হযরত জয়নবের মেয়ে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবী কোলে নিয়ে নামাজ পড়েছেন, কোলে নিয়ে। রাসূল যখন রুকুতে যেতেন, কোল থেকে নামায়া রুকু করে সেজদা করে আবার যখন দাঁড়াতেন, ওবামাকে আবার কোলে নিয়ে রাসূল নামাজ পড়তেন। রাসূলের কান্দে হাসান হুসাইন ওঠে, কোলে ওবামা ওঠে, উনি দমকায় না। আর আমনেও নামাজি এমন দমক মারে, পোলাপান ডরে কান্দে। পরের দিন বাপে কয়, বাপ মসজিদে চল, ফোলা কয়, আব্বা কেয়ামত পর্যন্ত আর যাইতাম না। ওই যে লাল দাড়িওয়ালা বেটা যে ধমক মারছে, আমার পাইলে খবর আছে। আমি এটা বলি না, মসজিদকে মাছ বাজার বানায় দেবেন, পোলাপানকে কন্ট্রোল করবেন, দুষ্টামি করলে ভালোবাসা দিয়া কাছে তাই না কপালে চুমু দিয়া বুঝাইয়া দিতে হবে, পকেটে চকলেট নিয়ে যাবেন, চকলেট নিয়া নিয়া। নামাজের পরে যে বাচ্চা হাসছে, দুষ্টামি করছে, তারে কাছে টাইকা একটা চকলেট হাতে দিয়ে আপনি বলবেন বাজান, কালকে যদি মসজিদে আসো দুষ্টামি না করো চকলেট দুইটা দিমু। তাহলে দেখবেন বাচ্চারা পরের দিন প্রতিযোগিতা করবে চকলেট খাওয়ার জন্য, একজন একজনকে গুতা মারবো, এই সারা দিয়া কইব কথা কমু না, চকলেট দুইটা পামু। যেই মসজিদগুলোতে যুবক থাকে না, বাচ্চা থাকে না, ওই মসজিদগুলো আস্তে আস্তে লোক শূন্য হয়ে যাবে। কিন্তু পরিতাপ, আজকে আমরা নামাজের ব্যাপারে বেখবর হয়ে যাচ্ছি। এই নামাজ আমাদের কাল্লা পর্যন্ত পৌঁছায়া দেবে, নামাজ ঐক্যের শিক্ষা দেয়, ঐক্যের শিক্ষা। নামাজে দাঁড়াও কাঁধে কাঁধ মিলাইয়া, পায়ে পা মিলাইয়া, নামাজে দাঁড়াও সোজা হইয়া, ইমামের পিছনে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, সবাই একতাবদ্ধ হয়ে দাঁড়ায়া যাও, এমপি হোক আর মন্ত্রী হোক মাথা তুলে তাকেও দাঁড়াতে হবে, ঐক্যের শিক্ষা নেও। কিন্তু সে মুসলমান আজকে নামাজ নিয়াও মসজিদ ঝগড়া কইরা আলাদা বানাচ্ছে, নামাজ নিয়া এমন ফতুয়া বাজি চলছে যে আমিন জোরে কইছে তারে মসজিদ তে বাইর কইরা দিবা, আমিন জোরে কইছে নামাজের পরে তার দরবা পাইলো কই জিগাইবা। আশ্চর্য আশ্চর্য, তুমি এমন কেন করো ভাই, মসজিদ তো তোমার না, আল্লাহর মসজিদ থেকে তুমি বাইর করবা এই অধিকার তোমাকে কে দিয়েছে? মসজিদ তো আল্লাহর। হজ এবং উমরা করার জন্য আপনারা যারা গিয়েছেন, আপনারা একটু জবাব দেবেন, একটু জোরে বলেন তো ভাইয়েরা, সেখানে জোরে আমিন বলার লোক আছে না নাই? ওখানে গুতা মারছেন কয়দিন? পাশের জন একটু জোরে আমিন কইয়া লাইছে, আপনি নামাজের ভিতরে খেপ্পা রইছেন, সালাম ফিরাইয়া দৌড়ুন কেন রে ভাই? সাফি মাযহাবে জোরে আমিন বলার ফতোয়া আছে না নাই? বাড়িতে রাজশাহী বেড়াইতে আইছে আপনাদের মধুপুর, মাগরিবের নামাজে দাঁড়াইছে, ইমান বলছে আল্লাহ তো আল্লিন, ও বেড়া তো রাজশাহীর লোক, ওখানে আহলে হাদিস আছে অভ্যাস মতো, সেও জোরে একটা আমিন না হয় কইয়া লাইছে, আপনি তার উপর খেপেন কেন? আপনি তো খেপেন বেনামাজির সাথে, যে যুবকটা সিগারেট টানে গাঁজা খায় মসজিদে আসে না, আপনি তার সাথে তর্ক করে নামাজি আপনার বন্ধু, তার সাথে কোন তর্ক করা যাবে না? রুহামাও ভাই না হোম, সে আপনার ভাই, সে আপনার বন্ধু। হ্যাঁ বন্ধু, যদি কোনো বিষয়ে ভুল আমল করে, আপনি যদি মনে করেন তার আমলটা হাদিসে নাই, তাহলে তাকে সংশোধন করার জন্য হাসি মুখে কথা বলতে হবে।
আপনি তার সাথে বসেন ভাই বাড়ি কই ভাই তুমি যে আমলটা করছো তোমাকে আমি দেখছি মসজিদে খুব খুশি হইছি কিন্তু তুমি টুপি ছাড়া নামাজ পড়ছো যদি টুপি মাথায় দিতা তোমারে দেখতে আরো ভালো লাগতো কিন্তু ভালোবাসা না নিয়া টুপি ছাড়া নামাজ পড়ে সব বড়া কইরা কয় এ মিয়া কি নামাজ শিখছো টুপি কই হে তো মসজিদে আইছি যে আইছে না তার দিব আজকে বিভক্তি পরব পাঠল দড়িয়ে দিয়েছে মুসলমানের মাঝে মসজিদ পর্যন্ত আলাদা হয়ে যাচ্ছে আমি আপনাকে বলতে চাই যদি কারো ভুল দেখেন সে আপনার মুসলিম ভাই ভালোবাসা নিয়ে গায়া যাবেন ভুল সংশোধনের পদ্ধতি দুটি একটা হলো ভালোবাসার সাথে আরেকটা হলো তিরস্কারের সাথে কোনটা করা উচিত এক ব্যক্তি বাজারে আসছে বাড়ি থেকে বের হইছে আয়নাটা দেখে নাই কপালের মাঝে কালো ময়লা লেগে আছে এখন আপনি চান তার ময়লাটা কপাল থেকে আপনি মুছে দেবেন পন্তা হলো দুটা একটা হলো পকেট থেকে হাত রুমালটা বের করে সালাম দিয়া তার কাছে আইনা ভাই আপনার কপালে একটু ময়লা আছে মুছে দিলাম হাত রুমাল দিয়ে ডলা দেন এই লোকটা চিরদিন আপনাকে ভালোবাসার সাথে স্মরণ করবে আর যদি পা থেকে স্যান্ডেল খোলেন তুমি একটু দাঁড়াও তোমার কপালে ময়লা জুতা খুইনা মুছা দে মাইর খাওয়ার সম্ভাবনা আছে না নাই ও বন্ধু তার কপাল মুছতে তুমি কেন রুক্ষ হইলা কেন তুমি ঝগড়াটে হয়ে গেলা এই লোকটার কপাল মুছতে যায় সম্পর্ক তোমার বাড়ছে না কমছে অথচ মুসলমান তো মুসলমানের সাথে মোহাব্বত বাড়াবে এই কষ্ট থেকে আমি নামাজের উপরে একটি কিতাব লিখেছি গত সপ্তাহে মার্কেটে এসেছে হাদিসের বৈচিত্র্যে রাসূলুল্লাহর নামাজ যত اختلاف যত ঝগড়া পাছাত আমি সব হাদিসের আলোকে তুলে ধরার চেষ্টা করছি আমার আশা এই কিতাব পড়ার পরে ঝগড়া কিছু হলেও কমবে ইনশাআল্লাহ